নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সমস্ত করোনা বিধি তুলে নিচ্ছে রাজ্য, স্বাভাবিক জীবনযাপন করুন নির্দেশ সরকারের, এই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, আর পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। চলতি বছরের শুরু থেকেই দেশের অন্যান্য রাজ্যের মতো অসমেও দিন দিন কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছিল করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু এক মাসের মধ্যেই সেই করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, আর তাই আগামী 15ই ফেব্রুয়ারি থেকে সমস্ত করোনাবিধি তুলে নিচ্ছে অসম সরকার। সোমবার 7ই ফেব্রুয়ারি একথাই ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা স্বয়ং। সোমবার সকালে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা জানান, এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 15ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত করোনা বিধিনিষেধ তুলে নেওয়া হবে। তবে করোনাবিধি তুলে নেওয়া হলেও রাজ্যবাসীকে আগামী দিনে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা চালিয়ে যেতে হবে। এর পাশাপাশি এদিন রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকেই ওই রাজ্যে খুলে যাচ্ছে সমস্ত স্কুল কলেজ, খুলছে সমস্ত শপিং মল, জিম, সুইমিং পুলের মতো সমস্ত সামাজিক প্রতিষ্ঠান। এছাড়াও ওই রাজ্যে আগামী সপ্তাহ থেকেই তুলে নেওয়া হচ্ছে নৈশ কারফিউ। মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে এর পর থেকে সমস্ত স্কুলে পরীক্ষা এবং নির্বাচন আগামী 2 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আর কয়েকদিনের মধ্যেই অসমের মাজুলি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেই নির্বাচনও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি যে সমস্ত শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার উপযুক্ত তাদের পরীক্ষা শুরুর আগেই করোনা টিকার ডোজ সম্পূর্ণ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য, গত মাসে দেশের অন্যান্য রাজ্যের মতো অসমেও আছড়ে পড়ে করোনার তৃতীয় ঢেউ। একদিনে অসমে আক্রান্ত হন 6,000 থেকে 8,000 মানুষ। এরপরেই ধীরে ধীরে করোনা বিধিনিষেধ বাড়াতে শুরু করে অসম সরকার। বন্ধ হয় স্কুল কলেজ, চালু হয় নৈশ কারফিউ, এবং ফের একে একে সমস্ত সামাজিক প্রতিষ্ঠানে তালা ঝোলে সরকারি নির্দেশে। কেন্দ্রের হিসাব অনুযায়ী আজ অর্থাৎ সোমবার অসমে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 256 জন। অন্যদিকে এদিনে অসমে করোনায় মৃত্যু হয়েছে 12 জনের। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।